নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে সায়নী ঘোষকে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। তো সেখানে তিনি গিয়েছিলেন, তো যাওয়ার পর সেখানে ইডির আধিকারিকদের বাঘা বাঘা প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয় এবং প্রথম দিকে তিনি কোনো উত্তরই দিতে চাইছিলেন না, যার ফলস্বরূপ ইডির আধিকারিকরা যখনই তার সামনে একেবারে জ্বলন্ত প্রমাণগুলি ফেললেন তখন তিনি একেবারে চুপ হয়ে গেলেন এবং সমস্ত তথ্য গড়গড় করে তিনি ফাঁস করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। কুন্তলের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং কুন্তলের থেকেও তিনি টাকা নিয়েছেন, একথাও তিনি সেখানে কিন্তু জানিয়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তো তাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ কি, এখনও তার বিরুদ্ধে কোনো রকম স্ট্রং প্রমাণ এখনও পর্যন্ত ইডির আধিকারিকরা পায়নি, অর্থাৎ তাকে যে গ্রেপ্তার করা হবে সেই ধরনের প্রমাণ তাকে এখনও পর্যন্ত বা তার কাছ থেকে পাওয়া যায়নি। তো এই ব্যাপারে ইডির আধিকারিকরা দিল্লি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেখান থেকে কিন্তু উপযুক্ত পদক্ষেপ এলেই তাকে গ্রেপ্তারও করা হতে পারে বলে জানা যাচ্ছে। তো এই মুহূর্তে তার বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া গেছে, তো ইডির আধিকারিকরা জানাচ্ছেন তা একেবারে যথেষ্ট প্রমাণ। তবে ওপর মহল থেকে, অর্থাৎ ইডির যে সদর দপ্তর দিল্লি থেকে, এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এইবারের মতো। তবে তাকে আবারও ডাকা হতে পারে, এটা কিন্তু ইডির আধিকারিকরা জানিয়ে দিয়েছেন। 11 ঘন্টা পর ছাড়া পেয়েছেন সায়নী ঘোষ। সকাল 11:20 সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। দীর্ঘ 11 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জানা যাচ্ছে যে তার সমস্ত বয়ান রেকর্ড করে নিয়েছেন ইডির আধিকারিকরা এবং সেই বয়ান ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূলের এই নেত্রী জানান যে তদন্তে তিনি 100% সহযোগিতা করেছেন, তবে তাকে নাকি কিছু সাধারণ তথ্য প্রমাণ নিয়েই ডেকে পাঠিয়েছিল ইডির আধিকারিকরা। তবে তিনি মুখে একথা বললেও তার মুখ দেখে কিন্তু বোঝা যায় তিনি কিন্তু ভয়ে আড়ষ্ট হয়ে রয়েছেন এবং তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন, বড়সড় বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের এই প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের সূত্রে সায়নীর নাম উঠে আসে এবং কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করার সময় এই অভিনেত্রীর সঙ্গে যোগসূত্রের বিষয়টি সামনে চলে আসে।